দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। শামসুল ইসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ পাকিস্তানের সাথে হেরেই গেল এবং পুরো দলটা তাদের ব্যাটিং ব্যর্থতার কারণে হেরে গেল, এটা তো অনস্বীকার্য। আমরা বিস্তারিত বলবো বাংলাদেশ পাকিস্তান ম্যাচের রিভিউ নিয়ে এবং একই সাথে বাংলাদেশ এবারের বিশ্বকাপে আরও ভালো করতে পারতো কিনা সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তবে বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে শামসুল ইসলাম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে নিয়মিত আপডেট পাওয়ার জন্য আমার সঙ্গে থাকুন এবং একই সাথে অনুরোধ জানাবো শামসুল ইসলাম স্পোর্টস কমেন্টেটর ফেসবুক পেজটি যেটা আছে সেটা আপনারা ফলো করে আমার সঙ্গে থাকুন। তো পাকিস্তানের সাথে আমরা টস জিতলাম, ভালো ব্যাটিং নিলাম, 127 রান করলাম মাত্র টি টোয়েন্টি ক্রিকেটে অ্যাডিলেড ওভালে, যেখানে তার আগের ম্যাচটাতে আমরা দেখলাম যে একই মাঠে নেদারল্যান্ডস সাউথ আফ্রিকার মতো দলকে 168 রানে ডিফেন্ড করলো। সো রানটা অবশ্যই একটু কম হয়েছে, অ্যাটলিস্ট 140-150 এইরকম একটা টোটাল যদি আমরা করতে পারতাম হয়তো এই পুঁজি নিয়েই লড়াই করা যেত, কিন্তু সেই সুযোগটা আমরা সুযোগ পেয়েও হেলায় হারিয়েছি। টস জিতে ব্যাটিং নিয়ে যে দল 70 করে ফেলে এক উইকেটে প্রথম 10 ওভারে, সেই দল কী করে পরের 10 ওভারে টি টোয়েন্টি ক্রিকেটে 57 রান করতেই 7টা উইকেট হারিয়ে ফেলে? এইখানেই আমাদের হচ্ছে যে অধারাবাহিকতা, বৈপরীত্য। আমরা যদি চিন্তা করি যে আমরা আমাদের সামর্থ্য, সীমিত যে সামর্থ্য রয়েছে সেটা নিয়েই যদি খেলতাম এবং সেই স্বাভাবিক খেলাটাই যদি খেলতাম তাহলে অ্যাটলিস্ট 140-145 হয়। আমরা এর আগে নেদারল্যান্ডসের বিরুদ্ধে 144 করে জিতেছি, 149 করে জিম্বাবুয়ের বিরুদ্ধে জিতেছি। সো আমাদের তো মানে স্ট্যান্ডার্ড ওই পর্যন্ত 140-150 এর মধ্যে, তো ওইটাও আমরা কালকে করতে পারলাম না দেখে ম্যাচটা হেরে যেতেই হলো। দেখেন দলের পক্ষে কে কী করলো। শান্ত আমরা জানি দ্বিতীয় 50 পেয়েছেন 48 বলে 54, লিটন 8 বলে 10, সৌম্য 17 বলে 20, কত সুযোগ পাবেন সৌম্য। আফিফ 20 বলে 24, মোসাদ্দেক, সাকিব এবং সোহান এই তিনজন একেবারে ব্লান্ডার, মিডল অর্ডারে নাথিং, এরকম একটা অল ইম্পর্ট্যান্ট ম্যাচে অঘোষিত কোয়ার্টার ফাইনাল সেমিফাইনালে যেতে মিডল অর্ডারে এরকম তিনজন অভিজ্ঞ ক্রিকেটারের ব্যাট থেকে যদি কিছুই না আসে তাহলে সেই দল কেন এগোবে, কেন সেমিফাইনালে যাবে? আমি বলতে চাচ্ছি যে ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের স্বপ্নভঙ্গ, এটাই আমার শিরোনাম। এই শিরোনামের জাস্টিফিকেশন করতে আমি আমাদের এই ওয়ার্ল্ড কাপ স্কোয়াডের 15 সদস্যের যে 8 জন ব্যাটার ছিল তাদের ব্যাটিং স্কিলটা বা অর্জনটা একটু ব্যবচ্ছেদ করতে চাই এক এক করে। শান্ত 5টা ম্যাচে খেলেছেন 25-9-71-21-54 180 রান, টপ স্কোরার ফর বাংলাদেশ, 36 গড়ে রান করেছেন, তার স্ট্রাইক রেট 114। সৌম্য 4টা ম্যাচে সুযোগ পেয়ে 14-15-0-20, 49 রান করেছেন 39 বলে, গড় 12.25, স্ট্রাইক রেট 125.64। এবারে আসেন লিটন দাস, 1টা ম্যাচই উনি খেলেছেন ভালো, 2টো ম্যাচ বলা যেতে পারে, 9-34-14-60 এবং শেষ ম্যাচে 10, সব মিলিয়ে 127 রান, বাংলাদেশের পক্ষে সেকেন্ড বেস্ট স্কোরার। 89 বলে তিনি 127 রান করেছেন, যেটা একেবারে টি টোয়েন্টির সাথে খুবই মানানসই। 25.4 তার গড় অ্যাভারেজ, স্ট্রাইক রেট হচ্ছে 142.69, ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড উনিই একমাত্র মেনটেন করেছেন স্ট্রাইক রেটের দিক থেকে। এবারে আসেন সাকিব, দলের ক্যাপ্টেন, বিশ্বসেরা অলরাউন্ডার, আমরা কিন্তু তার কাছ থেকে ব্যাটে বলে সমান পারদর্শিতা দেখতে চাই। ট্রাইনেশনে তার ব্যাটে দুটো চমৎকার ঝকঝকে 50 এসেছিল, আমরা খুবই আশাবাদী হয়েছিলাম যে 2019 বিশ্বকাপের সাকিবকেই বুঝি পাওয়া গেল, কিন্তু সাকিব চরম ব্যর্থ হয়েছেন, 7-1-23-13-0। লাস্ট ম্যাচে তার আউটটা নিয়ে বিতর্ক থাকতেই পারে, হয়তো তার ব্যাটে নিক হয়েছিল, আমরা সেটা স্নিকোমিটারে দেখতে পেয়েছি আল্ট্রাইজ মনিটরে, কিন্তু আম্পায়াররা সেই বিষয়টাকে কর্ণপাত করেননি বা এড়িয়ে গেছেন, কেন এড়িয়ে গেছেন এ নিয়ে অনেক বিতর্ক হচ্ছে, হতেই পারে। ভারত পাকিস্তানকে সবাই শেষ চারে দেখতে চায়, তাহলে আইসিসির ব্যবসা বাণিজ্য ভালো হবে, এরকম কুট চাল ভদ্রলোকের খেলা ক্রিকেটে যদি অভদ্রতা ঢুকে যায় সেখানে অনেক বিতর্ক তৈরি হয়, অনেক কথা বলার থাকে, আমি সেই দিকে যাব না। কিন্তু সাকিব করলো কত, 44 রান 46 বলে, গড় হচ্ছে 8.8, স্ট্রাইক রেট 95.65। আফিফ আরও একজন মোটামুটি তুলনামূলক ভালো ব্যাটার বাংলাদেশের স্কোয়াডে, 38-1-29-3-24 অপরাজিত, এই হচ্ছে তার 5টা ইনিংসের স্কোর, 95 রান করেছেন 76 বলে, গড় 23.75 এবং স্ট্রাইক রেট 125। মোসাদ্দেক কী করেছে দেখুন,
যেই মোসাদ্দেক আমাদের ফিনিশার, মাহমুদুল্লাহ রিয়াদের জায়গায় তো এরাই খেলেন, মোসাদ্দেক, ইয়াসির রাব্বি কিংবা সোহান উইকেট কিপার ব্যাটার হিসেবে কি করেছেন দেখেন। মোসাদ্দেক 20 অপরাজিত প্রথম ম্যাচে ভালো, নেদারল্যান্ডসের সাথে আমরা জিতলাম, এরপরেই 0, 7, 6 এবং 5 38 রান করেছেন 39 বলে, গড় 9.5, স্ট্রাইক রেট 97। সোহান কি করলো দেখুন, 13, 2, 1, 25 অপরাজিত এবং লাস্ট ম্যাচে 0, যখন তার ব্যাটে শেষ ম্যাচে আরও একটা ক্যামিও ইনিংস দরকার ছিল, বেটার ফিনিশিং দরকার ছিল, আফিফকে যোগ্য সঙ্গ দিয়ে শেষ 20 ওভার অবধি ব্যাট করা দরকার ছিল, তাহলেও 140 এসে যায়। তিনি একেবারে নবিশের মতো শট খেলেছেন, 41 রান করেছেন সোহান 42 বলে, গড় 10.25 এবং 97.61, এটা হচ্ছে তার স্ট্রাইক রেট। ইয়াসির আলী রাব্বি, যাকে নিয়ে এত তর্ক বিতর্ক, শান্ত এবং রাব্বি এই দুটোকে নিয়েই তো বিতর্ক হয়েছিল স্কোয়াডে, এত অনভিজ্ঞ খেলোয়াড় টি টোয়েন্টিতে কেন, আমরা তো মুশফিক এবং মাহমুদুল্লাহ রিয়াদকে ঘরেই রেখে গেলাম, তামিম তো অনেক আগেই নিজের থেকে সরে গেছে, মুশফিকও অভিমানে সরে গেল, কিন্তু এদেরকে কেন আমরা ধরে রাখতে পারলাম না, বিশ্ব ক্রিকেট সবাই অভিজ্ঞদের সাথে গিয়েছিল, কী আর হতো, ইয়াসির রাব্বির চেয়ে নিশ্চয়ই মাহমুদুল্লাহ মুশফিক এরা খারাপ করতো না, সোহানের চেয়ে মুশফিক নিশ্চয়ই খারাপ করতো না। ইয়াসির রাব্বি কী করলো দেখুন, 3, 1 অপরাজিত এবং 1, 3টে ম্যাচ খেলেছে উনি, 8 বলে 5 রান করেছেন, গড় হচ্ছে 2.5, আর স্ট্রাইক রেট ইন্টেন্ট আর ইম্প্যাক্ট দেখাতে গিয়ে ওনার স্ট্রাইক রেট 62.5। তাহলে এই যে তরুণ ছেলেটা, এর ক্যারিয়ারটা কী হলো, আপনারা ম্যানেজমেন্ট ক্যারিয়ারটা ওকে কোন দিকে ঠেলে দিলেন, এখন প্রশ্ন হলো ব্যাটিং ব্যর্থতার কারণেই বাংলাদেশের স্বপ্ন ভঙ্গ, পাকিস্তানের সাথে শুধু জিতলেই চলতো, কোনো নেট রান রেটের সমীকরণ ছিল না আমাদের। তাসকিন যেভাবে সুযোগটা সৃষ্টি করলেন প্রথম ওভারে তৃতীয় বলে, সোহান অ্যাক্রোব্যাটিক ডাইভ দিয়ে গ্যালারি শো করতে গিয়ে ওই রকম একটা রেগুলেশন ক্যাচ ছাড়লে ম্যাচে জেতা যায়, ইংরেজিতে একটি কথা আছে না, ক্যাচেস উইন দ্য ম্যাচেস, ক্যাচ মিস করেছেন তো ম্যাচ মিস করেছেন, বাংলাদেশের ক্ষেত্রেও তাই হয়েছে। আর 127 রান নিয়ে আধুনিক টি টোয়েন্টিতে লড়াই করা যায়, পাকিস্তান বলেই লড়াই করা যায়, আপনি দেখুন ওই রানটা করতেই 56-10 ওভারে বিনা উইকেটে তুলে ফেলা পাকিস্তান বাকি রান কটা করতেও 5টা উইকেট হারালো, আর কটা রান যদি বেশি থাকতো, আস্কিং রেটটা যদি 9, 9.5 ছুঁয়ে ফেলতো তাহলেই দেখ